মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এখন আমরা আমাদের প্রিয় মেঘকে সম্বর্ধনা দিতে চলেছি, তারপরে আমরা একটা বড় চমক দিতে চলেছি মেঘকে এবং আপনাদের। কিরে নীল, কি চমকের কথা বলছে? জানি না আমি, হঠাৎ করে কিসের সারপ্রাইজটা? সারপ্রাইজটা হয়ে যাক। হবে হবে, সব হবে, অধৈর্য হবেন না। কিন্তু তার আগে আমি আমাদের পাড়ার বিশিষ্ট অধ্যাপক সৌরনীল গাঙ্গুলিকে মঞ্চে ডেকে নিতে চাই মেঘকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন যে মেঘ এবং সৌরনীলের মধ্যে সম্পর্কটা, দুটি অসম্ভব গুণী মানুষ, ওরা আসলে স্বামী স্ত্রী এবং এবং আমাদের পাড়ার গর্ব। আমি সৌরনীলকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। এটাই আমার কিচ্ছু করার ছিল না, তবে এটা না হলে অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হতো। তোমার যদি এতে খারাপ লেগে থাকে তো আই এম সরি। একটা ডুয়েট হয়ে যাক। আপনারা একটু শান্ত হন, আমি বুঝতে পেরেছি আপনারা দয়া করে একটু শান্ত হন, আমরা অবশ্যই গান শুনব, কিন্তু তার আগে আমরা ডেকে নেব আজকের চমক। আচ্ছা, এই চমক আসার আগে আপনাদের সবার কাছে আমাদের একটি প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, মেঘ রায় এই নামটা শুনলে পাশাপাশি অবধারিতভাবে কার নাম উঠে আসে? কি হলো বলুন? দেখুন, আমি কিন্তু খুব কঠিন কিছু প্রশ্ন করিনি, একটু ভাবলেই পারবেন। আমি জানি আপনারা অবশ্যই এই উত্তরটা জানেন। আচ্ছা বেশ, আমি একটা ক্লু দিই তাহলে আপনাদের সুবিধে হবে। বাংলা সঙ্গীত জগতে যে দুটো নাম দ্রুত গতিতে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে তারা কারা? এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি জিষ্ণু সেনকে। জিষ্ণু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।